বসাই হাইটে নিয়ে বসে পড়িছে খালি হাত লাগায় করছে আমি সব করলাম এই শারমিন আপু ধোয়া উঠা খিচুড়ি আমাদের সাতজনের জন প্রতি লাগছে বাংলাদেশি টাকায় হচ্ছে না আমাদের গরুর দাম আসে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে আজকেও ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, সবার ঈদ কেমন কাটলো জানাবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক ভালো কাটছে। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আমরা চলে আসছি একটা ভাবির বাসায়, রেভা ভাবির বাসায়। সেখানে মিলে আমরা সবাই মিলে কোরবানি দেওয়া হয়েছে, সাতজন মিলে একটা গরু দেওয়া হয়েছে। তো ফার্মে গিয়ে সব ভাইরা মিলে গরু কোরবানি করে নিয়ে এসে এইখানে এসে এখন কাটাকাটি করব, ভাগ বাটোয়ারা করব, রান্না করব, খাই দাই করবো, হইহুল্লা করব, অনেক মজা করব। আজকের ব্লগটা এটাই হবে। আমরা অলরেডি রেবা ভাইয়ের বাসায় চলে আসছি, এখন বাজে বিকাল 5টা মনে হয়। সেই কোরবানি করতে গেছিল সকাল 10টায় আর এই 5টার সময় আসলো। চলেন যাই, রাস্তা পার হইতে হবে। ঈদ মানে মজার মজার খাওয়ার খাওয়া, সাজুগুজু করা, নতুন নতুন ড্রেস পরা, অনেক সাজুগুজু করে ফেলছি। ঈদ মানে তো তাই, তাই না? এই যে ভাবির বাসা, মাশাআল্লাহ অনেক ফুল গাছ লাগাইছে। ভাবি আবার সবজি বাগানও করে, সাইডে ফুলও তার অনেক পছন্দের, অনেক সুন্দর। এই যে এটা বাসার সামনে বাচ্চারা, এই যে দৌড়াদৌড়ি করো না তোমরা। এই যে ভাবির বাসাটা, ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমরা কি খেলতেছ? আর এইখানে সব আমাদের জিনিসপত্র, রান্না বাড়ির চাল ডাল, তরমুজ খাওয়া হচ্ছে। এটা আমাদের এক ভাবি, এটা হচ্ছে ভাবির নামটা জানি না, খালি রাফির আম্মা, রাফির আম্মা ভাবি বলি, জাকিয়া ভাবি। এই ভাবিও একসাথে, এই ভাবিদের সাথেই আমরা কোরবানি দিচ্ছি। এটা একটা ভাবি, আপনার নামটা বলেন ভাবি। আর এইটা খালি খাইয়ে যাচ্ছে, শারমিন আপা শুধু খাইয়ে যাচ্ছে, আর দেরি করে আসছে। দেরি করেও আসছে আর খাট খায়ও যাচ্ছে খালি। আর এইদিকে আমার আম্মাকেও বসাই দিছি রসুন কাটতে, কারণ রান্না বাড়ি হবে, সবাই মিলেই করবো। আমি আসতেছি, ওকে আমার বললো না যে আমি শুধু ভিডিও করতেছি, আমি একটুখানি করে আবার আসতেছি। আমাদের এই গ্রুপটা যেন ধরে রাখতে পারি আমরা, প্রতি বছর যেন আমরা একসাথে সারা জীবন যেন একসাথে করতে পারি। আর এইদিকে একটু দেখায় সব বাচ্চারা অনেক মজা করতেছে। হ্যাঁ মাংস দেখাবো। এই যে ওই ভাবি রাফির আম্মা যার কথা বললাম, সেই ভাবির দুই ছেলে। এইদিকে যার বাসায় আসছিস তাকেই দেখালাম না, এই যে রেবা ভাবি যার বাসায় আসছি, বাড়ির মালিক। এই ভাবিও কিন্তু বাগানের ব্লগ করে, ও সুন্দর সুন্দর ভিডিও দেয়। ওর আমি দেখাবো, ওর পেজের নাম হচ্ছে আমার ঘর আমার আঙ্গিনা। আপনারা সবাই আপুর পেজটা গিয়ে লাইক দিয়েন, ভিডিওগুলো দেখেন অনেক ভালো লাগবে। আমার ঘর আমার আঙ্গিনা। সব ভাইরা বসে পড়ছে, অনেক আনন্দ, অনেক মজা। আসলে বিদেশের বাড়িতেও যে আমরা এইরকম করে মাংস কাটাকাটি করে, কোরবানির মাংস এরকম কাটাকাটি করে সবাই মিলে একসাথে করতে পারি, এটা অনেক আসলে ভাগ্যের ব্যাপার। ওইটা আপনার নাম কি? বড় কষাই, খাটে 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 নিয়ে বসে পড়িছে বড় কষাই। ওইটার নাম হচ্ছে রুমি কষাই। হাত কিন্তু সাবধান, এই যে হাত সাবধান। আর এই যে এটা কি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট মাসুম ভাই, তাকান একটু,
এই ভাই হচ্ছে, এই ভাইয়ের নাম কি? রাজীব ভাই। রাজীব ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনারা এই ভাই গত বছর এই ভাই, এই যে রাফি রাম্মা ভাবি, সেই এই যে ওই ভাবির হাজবেন্ড, এটা অনেক ভালো লাগতেছে। রিহান দেখছো? পরে আসো, হ্যাঁ খাবো। আর এই যে বাড়ির মালিক, বাড়ির মালিক ভাই, আপনার নামটা বলেন। আমার নাম সাজেদুল। সাজেদুল ভাই, রেবা ভাবির হাজবেন্ড সাজেদুল ভাইয়ের বাসায় আমরা আসছি আজকে। এই যে ভাবি এন্ড ভাই, এই যে হ্যাঁ, দেখো ঈদ মোবারক লেখছে, মানে এটা অর্ডার দিয়ে নিয়ে আসছে, আবার লাইটিং করছে, এই যে সব লাইটিং করছে। আর ব্যাকিয়ারটা আসলে অনেক বড়, অনেক সুন্দর। এই যে চেয়ার টেবিল সব কিনছে, আমরা গান শুনতেছি, সব লাইটিং করছে। এই যে তিন ফল ধরছে সব। এই যে পাতিল নিয়ে আসছে, সাতজনের ভাগের থেকেই পুরাটা না, সাতজনের ভাগের থেকে কিছু নিয়ে, তাই না ভাই, আমরা রান্না করব। ভাই ভাই পকেটের মধ্যে হাত কেন? আজকে আজকে তো হাত থাকবে মাংসের উপরে, পকেটে হাত কেন? আজকে তো পকেটে হাত থাকা যাবে না, আমরা আছি সেই জন্য ভাই। বসে পারেন, কলিজা কাটেন ভাই। ভাই পকেটে হাত দিয়ে থাকা যাবে না আজকে, বাইরে ও চলো আসো। খালি হাত লাগাই করছে, আমি সব করলাম। এই শারমিন আপু খালি তরমুজি খাই যাচ্ছে, খালি তরমুজি খাই যাচ্ছে। আচ্ছা আমরা চাল ডাল একসাথে মিশাই ফেলছি এখানে খিচুড়ি রান্নার, আর এইদিকে আমাদের সবচেয়ে কাজের আপু ভাবি, জাকিয়া ভাবি, রাফি রাম্মা ভাবি, সে মাংস টাংস সব ধুয়ে নিছে, এখন মোটামুটি তুলে দিব। বাহিরেও রান্না হবে, ঘরেও হবে না, তাড়াতাড়ির জন্য। হ্যাঁ ছেলেরা সব হাঙ্গি হয়ে গেছে, কান খাটাখাটনি করতেছে। দেখো মাজায় কাপড় বাইধে নিছে, কেউ নিছে? এই ভাবি কিছু বলেন কি, অনেক মজা লাগতেছে না আজকে? অনেক মজা লাগতেছে, অনেক ভালো লাগতেছে, রাইট? আজকে আমরা টাইটেলটাই হবে যে আমরা বাংলাদেশ ফিরে পাইছি, আমেরিকা বসে আমরা বাংলাদেশ ফিরে পাইছি, সেইটাই। ঘুরে ফিরে সবারই বাড়ি আছে, ঘুরে ফিরে এক একবার এক একজনের ব্যাকিয়ার্ডে, এরও বাড়ি। শারমিনাপুর করবো, তোমার করবো, সবাই আসবে। মেন্টালিটি হইলে তখন সবকিছু আরো বেশি আনন্দের হয়, আরো বেশি ভালো হয়, তাই না? মেন্টালিটি যদি কেউ কারো দোষ ধরে এটা মনে হলে তখনই কিন্তু সমস্যা হয়ে যায়। হ্যাঁ সমস্যা হয়ে যায়। আমাদের কোরবানির মাংস এখন মাখানো হচ্ছে, ভাবি তেল ঢালো, তেল ঢালো, ভাবি কাঁচামরিচে বেশি দে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিহান
আমাদের মাংস কাটাকাটি হয়ে গেছে এখন মাংস বললাম না এখন কুরবানির মাংসটা মাপা হচ্ছে হবে মাসুম ভাই আপনি একাই 300 সহধর্মিনী কত জানো একাই 1000 সত্যি পুরা মাংস মাখানো খিচুড়ি মাখানো মানে 80% কাজ শেষ করছে আপনি কত আমাদের কত টাকা করে ভাগ লাগলো $525 মতো তার মানে 24-25 একই দেশি টাকায় কত আসে তো আমাদের সাতজনের জন প্রতি লাগছে বাংলাদেশি টাকায় হচ্ছে 52,000 টাকা 52,400 টাকা জন প্রতি ভাগে হচ্ছে লাগছে আজকের রেট হ্যাঁ আর সাতজন মিলে দিছি আমরা না আমাদের গরুর দাম আসে 360,000 এর কাছে 52,000 আর হাবি যাবি খরচা ওইখানে টিপস টিপস দাও এগুলা বাদ দাও এগুলা সহ আসলে আজকে আমরা যে কোরবানিটা দিলাম এখানে সবাই মিলে একসাথে বসে আমরা মনেই হলো না যে আমরা প্রবাসে বসে কোরবানি দিচ্ছি মনে হচ্ছে বাংলাদেশে বসেই কোরবানি দিচ্ছি তাই না ভাবিরা ছোট্ট একটা বাংলাদেশ রাইট মনে হচ্ছে এই ভাই এখন প্লেটে খাবে না গামলা নিয়ে আইছে দেখেন বিশাল বড় এক গামলা ওরে আল্লাহ ওরে আল্লাহ কত বড় গামলা নিছে এই ভাই আল্লাহ আমি তুলে রাখছি আপনাকে দেখি ভাইয়ের চেহারা সহ দেখাচ্ছি এই যে গামলায় গামলায় করে খাচ্ছে ভাই এই যে আরেকজনের হাতেও গামলা খালি গামলা দেখতেছি কেন না না খালি গামলা কেন আজকে ফাইনালি আমার এই খালা তুলাই হয় নাই আমার এই খালা থালা বাসন মাছতেছে বাসায় রাখো কারো সন্তান আর দিদি স্বামী সন্তান নিয়ে সুখে থাকো না আমাদের শারমিনা পুর সত্যি লাস্টে যে থালা বাসন বড় বড় হাড়ি পাতিল ধুয়ে দিছে আল্লাহ তোমাকে সুখে রাখুক বাল বাচ্চা দিক আরো ভালো থাকো স্বামী সন্তান নিয়ে আরো স্বামী সন্তান নিয়ে ভালো থাকো তা আমাদের শারমিনা পুর জন্য সবাই দোয়া করেন লাস্ট ফান করলাম অনেক মজা করলাম তাই না ভাবি চুলাও ক্লিন করে দিয়ে যাচ্ছে চিন্তা করো তাহলে তো এভাবে হলে তো নেক্সট ইয়ার সবাই মাসে মাসে করা যায় ডায়মন্ডের আংটি ভিজা ফেলেছে আমারে হচ্ছে ঠিক আছে ভাবি অনেক ভাল লাগছে হ্যাঁ বিদায়ের পালা এখন সেইটাই আল্লাহ হাফেজ এই ভাবি আল্লাহ হাফেজ মাসুম ভাই আল্লাহ হাফেজ বাড়িওয়ালা ভাই আল্লাহ হাফেজ না বাড়িওয়ালা ভাই ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন
আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।